সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি ভালো আছো আর আমার সাথে আজকের ক্লাসে অংশগ্রহণ করবে অনেক মনোযোগ সহকারে। সাথে তোমাদের পাঠ্য বই রাখবে। আজকে আমি নবম দশম শ্রেণীর অর্থনীতি আলোচনা করব, অধ্যায় অষ্টম, অধ্যায় নাম বাংলাদেশের অর্থনীতি। আজকে আমি চতুর্থ অংশ আলোচনা করব। দেখো তোমরা ছবি, ছবিতে কি দেখতে পাচ্ছ? বাংলাদেশ ব্যাংক এবং যানবাহন, তাই না? এগুলো আমাদের কি কাজে আসে দেখতে পাচ্ছ? আজকে তাহলে আমরা কি পড়বো? আমাদের আজকের পাঠ বাংলাদেশের অর্থনীতির প্রধান খাতসমূহ, সেখান থেকে আমরা সেবা খাত আলোচনা করব। তাহলে এই যে আমি তোমাদের ছবি দেখালাম, বাংলাদেশ ব্যাংক, তারপর যানবাহন, তাহলে ব্যাংক আমাদের কি কাজে আসে? আমাদের ব্যাংক আমাদের সেবা দিয়ে থাকে, তাই না? কারণ ব্যাংকের মাধ্যমে আমরা লেনদেন করে থাকি। বিভিন্ন ব্যাংক আছে যেগুলোতে আমরা টাকা পয়সা জমাও রাখি, আবার অনেক সময় সেখান থেকে ঋণও নিয়ে থাকি। আবার যানবাহনের মাধ্যমে আমরা কী করি, এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে পারি, দ্রব্য সামগ্রী নিতে পারি। এই যে উপকারিতা, এটার নামই হলো সেবা। তারপরে চিকিৎসা খাত বা শিক্ষা, এগুলো আমাদের সেবা খাতের অন্তর্ভুক্ত। সেবা খাত বা সেবা কী? অর্থনৈতিক যেসব কাজের মাধ্যমে অবস্তুগত সেবাকর্ম উৎপাদিত হয়, অর্থাৎ যা রূপান্তরিত কাঁচামাল হিসেবে দৃশ্যমান নয় কিন্তু মানুষের বিভিন্ন অভাব পূরণ করে এবং যার বিনিময় মূল্য রয়েছে তাকে সেবা বলা হয়। দেখা যায় যে সরাসরি আমরা এই খাত, এই হসপিটাল কিংবা শিক্ষা, তারপরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো, যেগুলো ব্যাংক কিংবা এগুলোতে আমরা কতটুকু সেবা পাচ্ছি সেগুলো দেখে পরিমাপ করা যাবে না। কিন্তু আমাদের যে চাহিদাগুলো, অভাবগুলো, এই খাতগুলো আমাদের এই প্রতিষ্ঠানগুলো পূরণ করে থাকে, যার বিনিময় মূল্য আছে। কারণ আমরা শিক্ষা ও টাকা বা অর্থ দিয়ে নিয়ে থাকি বা শিক্ষা গ্রহণ করে থাকি, তারপরে চিকিৎসা আমরা টাকার বিনিময়ে নিয়ে থাকি, কিংবা যে ব্যাংকের যে সেবাটা সেটাও আমরা টাকার বিনিময়ে পেয়ে থাকি। তাহলে কি এগুলো আমাদের অভাব পূরণ করছে এবং কি বিনিময়ে মূল্য রয়েছে, এগুলো হলো সেবা বা সেবা খাত। বাংলাদেশে পাইকারি ও খুচরা বিপণন, হোটেল ও রেস্তোরাঁ, পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ, ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, গৃহায়ন, লোক প্রশাসন, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবা, কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা প্রভৃতি ক্ষেত্রে সেবাকর্ম উৎপন্ন হয়। এসব সেবা অর্থের বিনিময়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও জনগণের নিকট সরবরাহ করা হয় এবং জনগণ এসব সেবা ক্রয় করে তাদের অভাব পূরণ করে। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও সেবা খাত হলো একক বৃহত্তম খাত। 2014-15 অর্থ বছরে জিডিপিতে সার্বিক সেবা খাতের অবদান দাঁড়িয়েছে 53.58%, 2015-16 সালে 53.12%। সার্বিক সেবা খাতের অন্তর্ভুক্ত প্রকাশ সময় জিডিপিতে অবদান হার নিচের তালিকায় দেখালো, দেখানো হলো যে আমাদের দেশে সার্বিক সেবা খাত থেকে কতটুকু আয় করে থাকে, আমাদের জিডিপিতে সার্বিক সেবা খাতে অবদান কতটুকু। তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা ভালো করে দেখে নিও। দেখতে পাচ্ছ সার্বিক সেবা খাত থেকে জিডিপিতে অবদানের হার উপরের তালিকা থেকে দেখা যায় যে পাইকারি ও খুচরা বাণিজ্য খাতে অবদান সর্বোচ্চ
আর দ্বিতীয় সর্বোচ্চ খাত হলো পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ খাত, যার অধীনে রয়েছে স্থলপথ পরিবহন, যারাও তাই সড়কপথ ও রেলপথ রয়েছে। স্থলপথের মধ্যে আমরা কোনটুকু ধরতে পারি? সড়কপথ ও রেলপথ। সড়কপথের মধ্যে 2016 সাল অনুযায়ী জাতীয় মহাসড়ক 3,813 কিলোমিটার, আঞ্চলিক সড়ক 4,247 কিলোমিটার এবং জেলা সড়ক 13,242 কিলোমিটার। রেলপথের দৈর্ঘ্য 2,877 কিলোমিটার, এর মধ্যে ব্রডগেজ 659 কিলোমিটার, ডুয়েল গেজ 375 কিলোমিটার এবং মিটার গেজ 1,843 কিলোমিটার। তারপর আমরা আসি জলপথ। জলপথ পরিবহন কোনগুলো? নৌকা, জাহাজ, তারপরে কি ফেরি, এগুলো ছিপ। আমাদের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম। এর মাধ্যমে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 97% পরিচালিত হয়ে থাকে। আর দ্বিতীয় সামুদ্রিক বন্দর কোথায়? মংলা। আর অভ্যন্তরীণ পরিবহন কর্পোরেশনের 188টি জলযান দ্বারা ফেরি সার্ভিস, প্যাসেঞ্জার সার্ভিস, কার্গো সার্ভিস এবং শিপ রিপেয়ার সার্ভিস ইত্যাদির মাধ্যমে নাগরিক সেবা অব্যাহত রেখেছে। জলপথেও আমাদের অনেক অবদান রেখেছে সেবা খাতে। জলপথের মাধ্যমেও আমাদের আমদানি রপ্তানি হয়ে থাকে, কিংবা এক জায়গায় থেকে আরেক জায়গায় পণ্য বা মানুষ যেয়ে থাকে। কারণ আগেকার দিনে জলপথই ছিল প্রধান চলাচলের জন্য যোগাযোগের একটা জায়গা। তারপর হলো আকাশপথ পরিবহন। আকাশপথে কি চলাচল করে? বিমান, তাই না? বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বর্তমানে দেশের 3টি আঞ্চলিক বিমানবন্দর ও 7টি অভ্যন্তরীণ বিমানবন্দর পরিচালনা করেছে। তোমাদের অনেক সময় পরীক্ষা মনে থাকে যে কয়টি আমাদের দেশে কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং কয়টি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে, এগুলো মনে রাখবে। এছাড়া 2টি স্টল পোস্ট ব্যবহার উপযোগী রয়েছে। আকাশপথের মাধ্যমে আমরা এক দেশ থেকে আরেক দেশে যোগাযোগ করতে পারি, যেতে পারি, কিংবা আমদানি রপ্তানির জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ পথ। দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আর কি। ডাক ও তার যোগাযোগ। দেশের টেলিযোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং এর মান উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। কারণ ডাক ও তারের মাধ্যমেও আমরা আমাদের দেশের বা বিদেশের খবরাখবর নিতে পারি। এটাও আমাদের সেবা খাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 2002 সালে সরকার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গঠনের পর গ্রাহক সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি 2017 এর গ্রাহক সংখ্যা 12.8 কোটি অতিক্রম করেছে। ডাক বিভাগ সারা দেশে 9,886টি ডাকঘরের মাধ্যমে ডাক সেবা প্রদান করে যাচ্ছে। এ উপঘাতে 2015-16 অর্থবছরের প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 6.81%। তাহলে কি আমাদের অর্থনীতিতে ডাক ও তার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং সেখান থেকে আমাদের প্রবৃদ্ধির হারও বেশ অনেকটাই, তাই না? তাহলে এই যে আমাদের বিভিন্ন যোগাযোগ বা সেবা খাত, সেখান থেকে আমাদের দেশ অনেক প্রবৃদ্ধি অর্জন করে আর আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আমাদের দেশকে এগিয়ে নিতে গেলে এই সেবা খাতকে অনেক উন্নয়ন করতে হবে। সেবা খাতের অনেক অবদান রয়েছে। তাহলে আমাদের বাড়ির কাজ কী? বাংলাদেশের সেবা খাতের উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া যায় বলে তুমি মনে করো, ব্যাখ্যা করো। কারণ আমাদের সেবা খাতকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, সেই জন্য আমাদের সেবা খাতের উন্নয়ন অবশ্যই দরকার। সরকারকে আমাদের সেবা খাতের উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তাহলে ভালো থেকো, ভালো মতো পড়াশোনা করবে। তোমাদের সাথে আজকে আমি এখানেই শেষ করব, বাসায় থাকবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফিজ।